সময় বুঝল ভাই। বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফায়ারের সঙ্গে আছেন। আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই এখন ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রিয় বন্ধুরা, আমরা কতক্ষণ ভালো থাকতে পারবো সেটা আপনার সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমরা আজকে যে হন্টের জায়গাটা আসছে জায়গাটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, জায়গাটা সম্পর্কে আমরা বলবো। কারণ এটা এক কথায় বলতে গেলে চলে যায় ইতিহাসে সেটা একটা ভয়ানক এবং একটা ভৌতিক অভিযান হতে চলেছে আমাদের। তো প্রিয় বন্ধুরা, আজকে আমার সাথে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম, পেশায় সৈকত, আসসালামু আলাইকুম, এবং ক্যামেরায় আছেন রুহান হোসেন, এবং আমি রেহান আপনার সাথে আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে একটা পুরাতন একটা ইটের ফাজা, যেখানে ইট পোড়ানো হইতো। তো অনেকদিন ধরে এই ইটের ফাজাটা বন্ধ আছে। এখানে যে মেন যে সমস্যাটা গভীরতে দেখা যায় যে ইটের ফাজাটা অটোমেটিকভাবে জ্বলতেছে, তখন আগুন জ্বলতেছে। এখানে ইট পোড়ানো হয় যেহেতু আগুন জ্বলতেছে এবং এখানে অনেকগুলো পুরানো ইট পড়ে আছে, যে ইটগুলো কেউ নিতে পারেনি। তো আমি যেটা মনে করছি যে এখানে কোনো মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, জিন বা অসুর আছে, এদের কোনো অ্যাক্টিভিটি এখানে আছে। তো আমরা পুরো জায়গাটা ঘুরে গড অনেকে জানেন যে আগে কিন্তু মূলত এইভাবে কেউ ইট তৈরি করার জন্য মূলত এইভাবে ফাজা তৈরি করে ইট তৈরি করতো। প্রিয় বন্ধুরা জায়গাটা দেখলে বুঝতে পারবেন, উজ্জ্বল ভাই টস্টা মারেন ওখানে। আগে যখন এই ইটের ভাটাটা করতো তখন কিন্তু মানুষ কিন্তু আগে ভাটা এখন তেমন মানে সচরাচর দেখা যেত না, ভবিষ্যৎ দু এক যা থাকতো তারা কিন্তু নিজেদের কাজের জন্য কিন্তু নিজেরা ইট বানিয়ে এই ইটগুলো পোড়াতো। আচ্ছা, আমরা পুরো তোমার ফাজাটা প্রিয় বন্ধুদেরকে দেখাই যে ম্যাসেজ সামনে দিকে। তো প্রিয় বন্ধুরা, প্রতিনিয়ত ভিডিও শুরুতে আপনারা একটা কথা বলে থাকি, আমাদের ভিডিওগুলো বিশ্বাস অবিশ্বাস নিতান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা ভিডিও তৈরি করে থাকি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আমরা কোনো জাতি ধর্ম বর্ণ কাউকে ছোটো করার জন্য ভিডিও তৈরি করে থাকি না প্রিয় বন্ধুরা। আগুনটা কিন্তু আমরা যত কাছে আসছি তত কিন্তু বাড়তেছে ভাই, অবস্থা দেখছেন, দেখেন দেখেন, তার মানে মনে মানে আমরা যত ওইদিকে আগাচ্ছি তত কিন্তু বাড়তেছে। পুরো উইটে পাশাটা ধরে ই করছে, ফ্যান ভাই, ওটা ভিতর থেকে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, ওই ফাদাটা ভিতর থেকে। এই দেখেন, এখানে কিন্তু ইটগুলো কিন্তু পড়ে আছে, মানে ফাদার মানে এটা বন্ধ হয়েছে, তারপরে কিন্তু ইটগুলো কেউ নিতে পারিনি। সে বন্ধুরা, এই ইটগুলো আনুমানিক 20-25 বছর ধরে ভাবে পড়ে আছে এখানে। এখানে আরও অনেকগুলো ছিল কিন্তু, কিন্তু আস্তে আস্তে ভেঙে চুরে কিন্তু অনেক মাটির নিচে চলে গেছে ভাই। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, তাহলে ইটগুলো নিচের যে অবস্থা ওটা দেখলে বুঝতে পারবেন যে অনেকটা কিন্তু মাটির নিচে চলে গেছে আর অল্প কিছু অংশ মাটির উপরে আছে। ওই অবস্থা কি ভাই, ভাই আগুনটা হঠাৎ করে কোথায় চলে গেল রেন ভাই? আবার আবার আগুন ধরে উঠেছে রেন ভাই, কি অবস্থা? ওইদিকে আগানোর সঙ্গে সঙ্গে আগুনটা কেমন বেড়ে যাচ্ছে। ও মাই গড, আগুন বন্ধ হয়েছে রেন ভাই, আসেন। এই যে এখানে শুধুমাত্র এতটুকু অংশ বাকি আছে, বাদ বাকি এখানে অনেকটা অংশ মাটির নিচে চলে গেছে ভাই। উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, ভাই ভাই, কি হলো ভাই? উজ্জ্বল ভাই, ভাই ঠিক আছে না ভাই? পেছন থেকে মনে হলো টান দিল আমাকে, আপনি যে কথা বললেন এখানে জিন ভূত আছে এটা তো আমরা শিওর, কারণ যে এই যে জিন ভূত অসুরাতে কর্মকাণ্ড না থাকলে কিন্তু এই জিনিসগুলো এতদিন এখানে পড়ে থাকতো না। অবস্থা দেখেন, আল্লাহ
প্রবন্ধ রয়েছে ওখানে, ওখানে ভাই তো ওখান থেকে সরে গেছে মনে হচ্ছে, সরে গেছে কিন্তু রায়ন ভাই। ভাই ভিতর থেকে কেমন আওয়াজ আসতেছে কিন্তু রায়ন ভাই, এখানে এই গর্তটা কিসের দেখেন, অনেকটা মাটি নিচে চলে গেছে আর কি। সামনে দেখা যাচ্ছে, কোথায় চলে গেল এখান থেকে, এই কথা বলেন না কাকি আপনি। এখানে মনে হচ্ছে এখান থেকে কি ইট নেওয়া হয়েছে রায়ন ভাই, এখানে যে গর্তটা আছে নিতে পারি না, নিতে পারি না, এখান থেকে কেউ একটা ইটও নিতে পারেনি, এখান থেকে নিতে পারে না, মানে যখন এখানে ইট নিলে কি কোনো ধরনের সমস্যা নাকি, আমরা তো এখন ইচ্ছা করলে একটা ইট নিয়ে চলে যেতে পারতেছি, কোনো সমস্যা, আপনি ইচ্ছা করে ইটটা নিয়ে যাবেন, আপনার যে কোনো ধরনের ক্ষতি হয়ে যাবে, ইটগুলো ভেঙে ফুটেছে ওখান থেকে। আর দেখছেন ওই যেই যখনই ভ্যানে বলতে যখনই বলল তখনই কিন্তু ভাই আপনি ইট নেওয়ার কথা বলছেন সঙ্গে সঙ্গে কিন্তু সাউন্ড হয়েছে, কারণ ইটটা নিয়ে আপনি যখন বাড়ি যাবেন আপনার কোনো সমস্যা হবে না, আপনি এখান থেকে আমি চাইলে একটা ইট নিয়ে যেতে পারবো, যখনই আপনি নিয়ে যাবেন তখন কিন্তু আমরা বাড়ি কোনো না কোনো একটা ঝামেলা হবেই, কোনো না কোনো বিপদ হবে, এই জন্য বিভিন্ন ধরনের বিপদ আপদ হবে। হ্যাঁ জি ভাই, ভাই এগুলো ভেঙে পড়ছে মনে হচ্ছে ওখান থেকে, ভাই কী অবস্থা, এখানে কিন্তু অনেক এরিয়া নিয়েছিল, এটা আরও উঁচু ছিল, এখানে পড়ে যাবে পুরো এরিয়াটা ছিল কিন্তু এটা মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মাটির নিচে চলে গেছে সব। এই কে আছে এখানে, এখানে থাকি দেখি ভাই এগুলো ধ্বংস হয়ে আছে কিন্তু এখান থেকে কেউ কিছু নিতে পারছে না, বন্ধুরা এই যে ইটগুলো আনুমানিক 20-25 বছর ধরে এভাবে এখানে পড়ে আছে, এদিকে মনে হচ্ছে অবস্থা দেখুন ভাই, কিন্তু আমাদের চারিপাশটি ঘোরাফেরা করতেছে ভাই, আশপাশটা কিন্তু ঘুরতেছে একদম, জি ভাই সব থেকে বড় কথা হলো এখানে কিন্তু অনেকটা বিষাক্ত পোকামাকড় সাপ যেটাই বলেন না কেন এদের আড্ডা কিন্তু, জি 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 বলো, কারণ প্রিয় বন্ধুরা আমি একটা জিনিস দেখাই যে এই যে এটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন রায়ন ভাই, এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে এই যে সাপ বলেন কিংবা বিষাক্ত এদের চলাচল, কিন্তু দেখেন রাস্তাটা দেখেন প্রিয় বন্ধুর অবস্থা দেখেন, এখান থেকে এটা মনে হচ্ছে ভেঙে পড়েছে, চারিপাশটা ভয়ানক একটা হাসির সাউন্ড শুনলাম কিন্তু ভাই, আমি ভাই আমিও তো ফলো করতে যাই, একটা হাসির সাউন্ড আমার শুনতে হয়েছে একদম স্পষ্ট,
ভাই 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 অবস্থা দেখেন ভাই, ওই দেখেন ভাই একদম ওই দেখেন গাছটার আড়ালে কি বন্ধু রয়েছে দেখাচ্ছে। এই কি আপনি একটু কথা বলেন আমাদের সাথে, এই যে দেখা যাচ্ছে কিন্তু ওখানে ভাই আমি যেটা মনে করছি ভাই, বেশিক্ষণ আমাদের এখানে সময় নষ্ট না করে এখানে কে আছে ভাই কে দেখে আমার সরাসরি কথা বলা উচিত ভাই। আমি সেটাই বলতেছি ভাই, ও কিন্তু দূর থেকে কিন্তু আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে, দেখছেন যে কেমন ভাবে জানো উজ্জ্বল ভাই উপরে তো টান দিয়ে তাহলে কেমন জানো এখান থেকে ছিটকে নিয়ে চলে গেছে অনেকটা দূরে। আমি চাচ্ছি ভাই তার মানে আমার বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা ভাড়াটার পাশে এই যে এই সাইডটাতে ভাই এইখানটাতে আমরা গন্ডি করে ওকে ডাকি, ডেকে আমি কথা বলি আসলে গন্ডি করে ডেকে ওর সাথে কথা বলবে ও কি চায় আসলে সে জানার চেষ্টা করি, ও কি এখানে কেন আছে, ও এখনো কেন পড়ে আছে, ভাড়াটা বন্ধ হয়ে গেছে এটা ছেড়ে দিয়ে কিটগুলো নিয়ে যাক লোকে কাজে লাগাইতে পারে যাতে। জি ভাই বুঝল ভাই, দ্রুত ভাই এখানে গন্ডি করার ব্যবস্থা করেন ভাই। বুঝল ভাই একটু দ্রুত করবেন আগুন দিয়ে এরকম ভাবে পোড়ানো হয়, এটা হচ্ছে আগের কাজ ব্যবহার করা হতো, এখন কিন্তু ভাটা বিভিন্ন বড় বড় বন্ধুরা এই যে এই জিনিসগুলো কত আগে ব্যবহার করা হতো আপনারা বুঝতেই পারছেন। আসলে যে যদি এখান থেকে কেউ নিতে পারতো ইটগুলো অবশ্যই নিয়ে যেত এখান থেকে, এইভাবে কেউ ফেলে রাখতো না এখানে, কারণ দেখেন ভাই এগুলো কিন্তু নতুন অবস্থাতে ফেলে রাখা হয়েছে, কারণ এখানে পুরানোর পরে এখান থেকে একটু হাত দেওয়া হয়নি যেটা বোঝা যাচ্ছে দেখে, ওইভাবে কিন্তু সাজানো আছে যে শাড়ি দিয়ে এর ভিতর দিয়ে কিন্তু এই যে কাঠ কয়লা দিয়ে থাকে, বন্ধুরা এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন দুই সাইডে এইভাবে ভিতরে কাঠ কয়লা দিয়ে পুরানো হয়ে থাকে, কিন্তু যেভাবে সাজানো ছিল সেভাবে সাজানো পড়ে আছে, কেউ এখান থেকে ইট নিতে পারেনি। আর এখানে যেগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে যতটুকু ছিল এভাবে এখানে ভেঙে ছিল পড়ে আছে নিচে, এই যে এখানে তার মানে হচ্ছে ওরা যখন তার মানে এখানে ইটটা পোড়ায় তখন কিন্তু ওদের উপর যে আক্রমণটা হয় তার মানে আমি শুনছি যে এখানে কিনা যারা ইট পোড়াইছিল ওদের ভিতর কেউ একজন নাকি এখানে মারা গেছিল, তখন কিন্তু ওরা কিন্তু ইটগুলো এখান থেকে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, মানে যারা এখানে এই যে ইট পোড়ানোর কাজ করছিল ওদের ভিতরে একজন মারা যায় এখানে একজন মারা গেছে, তো তার জন্য কিন্তু তারা তখনই কাজটা বন্ধ করে ভাবে ইটগুলো যদি পোড়ানো হয়ে গেছে এখান থেকে নিয়ে যায়, তো নেওয়ার জন্য যখন আসে তখন আর কি তারা নিতে পারেনি, যে কোনোভাবে তাদের মানে সবকে দেখায় এবং এখান থেকে বলে যে এখান থেকে ইটগুলো না নেওয়ার জন্য, আসলে আমি সেটাই দেখবো আসলে এখানে ওইগুলো কেন হয়েছে, আসলে তাকে কি রাখে মারছিল নাকি সে অন্য কোনোভাবে মারা গেছিলো সেটাও দেখার চেষ্টা করবো। জি জি, এবং তারপর থেকে কিন্তু ঘটনা যখন ওইগুলো লোকে শুনছে তখন কিন্তু তারপর থেকে এখানে কিন্তু কেউ মানে রিস্ক নিয়ে এখানে আসি না ইট নেওয়ার জন্য, এই জন্য কিন্তু ইটগুলো পড়ে আসে। যদি আমরা চাচ্ছি জায়গাটা মুক্ত করার জন্য এখানে কি আসতে আসতে কথা বলার জন্য, এখানে কেন এই জিনিসগুলো এভাবে আটকে রাখছে এইভাবে এতদিন ধরে রেহান ভাই, এটা অবশ্যই আমাদের জানতে হবে। জি ভাই, ফির বন্ধুরা ওকে ডেকে রেহান ভাই জানার চেষ্টা করবে যে কেন এই জিনিসগুলো এখনও এখানে আটকে আছে এভাবে, কেন এখানে লোকজন এখান থেকে জিনিস নিতে পারে না কোনো কিছু, কিংবা কেন এখানে কোনো লোকজন আসলে তাদের উপর আক্রমণ করা হয়। এই পাশে একটা বিচ্ছেন ওই পাশে একটা বিচ্ছেন, ফির বন্ধুরা গুন্ডিটা কমপ্লিট হয়ে গেছে,
বন্ধুরা এখনই ওকে ডাকা হবে সাধারণ লোকে। আল্লাহ গাড়ি লিঙ্ক তো বানাকে নিমন্ত্রণ না জল মিন ওর ভিতর থেকে শব্দ হচ্ছে কিন্তু ভাই চাচ্ছেন আমরা গন্ডিটা করি আপনি এই সাইডে আসেন জি ভাই রাস্তার উপরে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে ভাই ভাই রাস্তার উপরটা দেখেন ভাই এদিকে যে সৈকত ভাই আপনার পিছনে ভাই কোন দিকে দেখতেছেন আপনি ওই যে ওইখানে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে একটা ধুমা ঝা করে চলে গেলো এখান থেকে একদম ভাই আমি গুন্ডিতে বসছি তাহলে বসার সঙ্গে সঙ্গে কিন্তু আক্রমণটা কিন্তু বাড়াই দিছে ভাই ওই তো চাচ্ছে না তারপরে গুন্ডি করে ওকে এখানে ডাকি বুঝলো ভাই এগুলো উঁচু দালান উঁচু দালান উঁচু দালান বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি যে এই যে যে ভাজাটা দেখতে পাচ্ছেন এইটা মূলত একটা ফাঁকা মাঠের ভিতরে অবস্থিত এটা কিন্তু একটা ফাঁকা মাঠের ভিতরে অবস্থিত চারি সাইডে কিন্তু চাষ করা হয় কিন্তু মাঝখানে শুধুমাত্র এতটুকু জায়গায় ফেলে রাখা হয়েছে ওমাই গড রান ভাই কোনোভাবে চাষ করতে পারে না এখান থেকে ইট গুলো সরাতেই পারে না যার জন্য এখানে কোনো ধরনের চাষ করতে পারে না বন্ধুরা আপনার ভাই প্রিয় বন্ধুরা এই চারি সাইড দেখলে বুঝতে পারেন চারি সাইডে কিন্তু চাষ হয় বিভিন্ন ধরনের চাষ হয় কিন্তু এতটুকু জায়গা ফেলে রাখছে বুঝতে পারছেন ভাই এটাকে আমি একটু দেখানোর চেষ্টা করি জান ভাই এখান থেকে কিন্তু এই কোনা থেকে একদম সবগুলো ভেঙে পড়েছে একদম পুরো আল্লাহ অনেকে কিন্তু কিনে চলে মিন কত বড় সব ছিল সেটা আজকে দেখবো কি আছিস এখানে দুটো গুন্ডির ভিতরে আয় কথা বল আমার সাথে বন্ধুরা ওখান থেকে কিন্তু বারবার কিন্তু ইটগুলো খুলে পড়তেই আছে এখনো সময় আছে ভালো ভালো গুন্ডির ভিতরে আয়
জানেন ভাই, আমরা এখানে আসার পর থেকে এখানে কিন্তু গুন্ডিটা গুন্ডিটা করার পর থেকে কিন্তু আরো বেশি উত্তেজিত হয়ে গেছি, কিন্তু ইটগুলোকে আমাদের ভেঙে ছুড়ে ফেলতেছে ওখান থেকে। আমি এত ডাকার চেষ্টা করছি, কিন্তু যত ডাকছি তত কিন্তু কিন্তু কারো কিন্তু ওইখানে কিন্তু কারো সাউন্ড করছে ভাই, যাতে করে আমরা এখান থেকে চলে যাই, কিন্তু গুন্ডির ভিতরে আসতে যাচ্ছে না। দাদা তোকে কীভাবে গুন্ডির ভিতরে আনতে সেটা আমার ভালো করে জানা আছে। আপনি ওই ইটে আর ধরতে যাচ্ছেন ভাই, ওটা কোনো সরানোর দরকার নেই, ওখানেই থাক ভাই, ওইটা ওখানে থাক, আপনি ওখানে থাকেন। গুন্ডি ভিতরে আয়, এখন সময় আছে, গুন্ডি ভিতরে আয়। ও মাই গড, আল্লাহ ভাই কি করছে ভাই ওখানে, কিন্তু ভেঙেছে এইদিকে ছিল আসছে লাইট গুলা। রেহান ভাই ওখানে কিন্তু উল্টোটা কর্মকাণ্ড শুরু করে দিয়েছে ভাই, আপনি দুজল ভাই শান্ত করার চেষ্টা করেন ভাই, হাতটাও বেঁধে বাদ দিয়ে দিচ্ছি না ভাই, ভাই প্রচন্ড তোকে আগে বাইরে তারপর তোর ব্যবস্থা আমি করতেছি দাঁড়া। কি অবস্থা করছেন ভাই দড়িটা রে? পায়ে দড়িটা ফেলতে চেষ্টা করেন, সময় আছে একদম। হ্যাঁ
তোর বলার পরে তুমি উঠে দাঁড়াবো একটু ঠান্ডা বাবা দেন ছুট এবার ছুট এত ক্ষমতা তুই বাধা অবস্থা দাঁড়াতে পারা তুই খুলে দে দেখ তুই খুলতে তুই তোর মন তো তারা দৌড়িয়ে আমাকে বেঁধে রেখে আমাকে বলতেছিস খুলে দে দেখ আরে তুই তো কাপুরুষ পালে খুলে দে রাখ গড়ি বড়ি সিরে নিয়ে চলে আসছে ভাই কথা বলছে ভাই ওঠ এখানে কি এখন কেন পড়ে আছিস তুই বল এখানে এখনো কেন পড়ে আছিস এত কিছু জেনে শুনু তোর এই যে আমার দ্বারা শুনতে এসছিল গান সেটা বলা কে শুনছি এর আগে অনেক অনেকে এখান থেকে এসে ফিরে গেছে তুই জেনে শুনু কেন আসলি শোন আমি এখানে আসছি আমি এখানে চলে যাবো না এখানে আসি নাই তুই আমাকে চিনিস না যাবি ঠিক আছে অবশ্যই যাবি ওভাবে এখান থেকে যাবো না আমি তো যাবি তো যা লাগবে তোকে এখান থেকে তাড়াইতে আমি এখান থেকে যাবো এখান থেকে তো যা লাগবে কোনোভাবে আমি এখান থেকে যাবো না এখান থেকে তুই তো যাবি তোকে এখান থেকে তাড়াবো তারপর আমি এখান থেকে যাবো এটা কখনো সম্ভব না সেটা সম্ভব করে আমি এখান থেকে যাবো তুই আমাকে চিনিস না আমি কী করতে পারি কখনো সম্ভব না এখনো সময় আছে ভালো মানুষের সাথে কথা বল এখান থেকে পালা এই ছুঁয়ে ভাই দেখবি মাটিটা কি স্পিড থেকে বেরোচ্ছে মুখ থেকে ভাই রেহান ভাই গায়ে লাগলে জ্বলে যাচ্ছে কেমন জানো ছেড়ে দে তোর কি একটু ভয় নেই তোর কি একটু ভয় নেই ভয় নাই আমাকে ছেড়ে দে শোন তোকে ছেড়ে দেবো তাই না ছেড়ে দে কে তুই এত ক্ষমতা পালা এখান থেকে আমাকে ছেড়ে দেখ তুই মৃত্যুর সঙ্গে বন্ধা লড়বি এখন ছেড়ে দে Ah!
একদম বাইরে ফেলবো তোর আজকে। চলে ভাবি এখান থেকে পালাবি। হ্যাঁ বন্ধু, এত শাস্তি দিচ্ছে রাহেন ভাই, তারপরেও কিন্তু ওর ভয়ানক রূপটি এখনো ধরে আছে। পালাবি এখান থেকে? আমি তো তাই, আর যাতে তাকে কি করবি তুই, আর যাতে কাকে কি তাকে কি করবি? আমি এখানে আরো আছে নাকি? তাকে কি আছে এখানে? আর তুই দেখবি জানিস আর কি আছে এখানে? কি আছে এখানে? কয়জন আছে এখানে বল? বল কয়জন আছে সেখানে? কত বল, বল কয়জন আছিস? আমার এখানে স্বামী স্ত্রী দুজন আছে, ওটা সরা, ওটা সরা। আমার স্বামী স্ত্রী দুজন আছে, ওটা তোর আশপাশে আছে, তোর আশপাশে ঘোরাঘুরি করতেছে। তুই মরবি, অত্যাচার কান্দর তোর মধ্যে কেনের তোর কে কান্দছে? তোর মতো আরো অনেক ওদের কান্নার আওয়াজ আমার কানের পর্দা ভেড়ে যাচ্ছে। ওগুলো সরা, আর এটা সরা, সরা, ওটা সরা, এই সরা, ওটা আলু সরা, সরা, আমার চলে গেল। আমি যাবো না, ওকে নিয়ে চলে যাইতে বলছিস, তোকে আমি ওকে ছুঁয়ে যাইতে বলি নাই, তোরা দুজন এখান থেকে চলে যাবি, যাবি? আমি এখন মৃত্যুর পাঞ্জালে উঠতেছি, তুমি কি করবা? তুমি তো সব দেখতেছো স্পর্শে ঘুরে, এর কাছে আমার বাঁচা খুবই অসম্ভব। আমার ওর মন্ত্রতলা দবি তড়ি দিয়ে ও আমাকে বেঁধে রাখছে গানে, আমার কোনো কায়দা এখান থেকে ছোটা এবং যাওয়া এখান থেকে সম্ভব না। তোমার দয়া লাগে, তুমি এখান থেকে উদ্ধারে মাপ চাও, আর এখান থেকে আমাকে নিয়ে চলো, তা নাহলে শয়তান এই কবিরাজ আমাকে এই মন্ত্রতলা বোতলে বন্দি করে নিয়ে যাবে, আর এর ভিতরে অনেক অনেক আমাদের মতো দুষ্টদের এরই মধ্যে বন্দি আছে। তুমি এখান থেকে চলো, আমাদের এই জায়গা দরকার নাই, আমরা এখান থেকে দূরে কোথাও। এত কথা তো তোর সাথে, আমি এখান থেকে চলো, আমরা এখান থেকে দুজন চলে যাই। আমাকে বলতে দে, এটা সরা, আমি কথা বলতে পারতেছি না, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে। ওখান থেকে আমাকে নিয়ে চলে যাবে, চলে যাবে তুই আমার যাওয়ার ব্যবস্থা কর। একটা সুবানা কিনে কিন্তু না জলিমি, আর কখনো দেখে আসবি না তো? আমি এখানে কোনোদিন আর এখানে আসবো না। সত্যি তো? হ্যাঁ, আমি এখান থেকে চলে যাবো, আর এখানে আমি কোনোদিন আসবো না, আজ এখানে কোনো মানুষের বসবাস নাই, সেখানে আমি চলে যাবো,
উঠে আমার যাওয়ার ব্যবস্থা কর ভাই। ভাই ছেড়ে দিতে নেবে ওইটা কেটে দিয়ে যাতে এখান থেকে চলে যাইতে পারো, ওকে নিয়ে চলে যাবে এবং যাওয়ার আগে একটা প্রমাণ রেখে যাবে যাতে আমরা বুঝতে পারছি এখানে চলে গেছিস। আমি যখন এখান থেকে চলে যাব তখন ওই জায়গার কিছু দেখে আপন হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে, হাতে দড়িটা খুলে দিয়ে আমি চলে যাবো এখান থেকে। ভাই দড়িটা খুলেন না, দড়ি তো খুলেন, এখানে যে ছেড়ে দিতে এখানে চলে যাইতে পারে। তোমারটা কিছু করবি না কিন্তু ঠিক আছে আপনি উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, জি ভাই অবস্থা খারাপ ভাই, জ্ঞান আছে কিন্তু ভাই কথা বলতে পারতেছে না, জ্ঞান ফিরছে ভাই, যে পরিমাণে উজ্জ্বল ভাইয়ের উপর দিয়ে গেছে কষ্ট হয়েছে ভাই, কীভাবে কথা বলবে উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই তো দমটা একদম বন্ধ হয়েছে ভাই, কারণ আজকে কিন্তু যে রিক্সটা নিয়ে আমরা কাজটা করছি ভাই, জি ভাই কিন্তু রিক্স ছিল, তারপরে একটু ভাই তারপর ভাই আমরা উজ্জ্বল অবস্থা কিন্তু খারাপ ভাই, তারপরে যে আমরা জায়গা সমাধান করতে সেটা অনেক বড়। প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখানে আসার আগেও কিন্তু আমাদের অনেকে বাধা দিছিল যে এখানে গেলে কিন্তু আসলে আমরা এখান থেকে উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই শান্তন ভাই শান্তন, আমরা এখান থেকে বেঁচে ফিরে যাবো কিনা সেটাও আমরা জানতাম না রান ভাই, কিন্তু যেভাবে হোক জায়গাটার সমাধান হলো এটাই অনেক কিছু, কারণ এখান থেকে এটা সমাধানের কারণে কিন্তু এই যে জমি বিশেষ করে এই জমির মালিকের এই যে কৃষকের কিন্তু অনেকটা বড় একটা উপকার হলো, কারণ এখান থেকে এখন এখান থেকে গিটগুলো নিতে পারবে এখানে চাষ করতে পারবে। জি ভাই এটা অনেক বড় একটা বিষয়, আমাদের যত কষ্ট হয়েছে হোক, জি ভাই উজ্জ্বল অবস্থা কিন্তু খারাপ রান ভাই, উজ্জ্বল ভাই ঘুটানোর ব্যবস্থা করেন রান ভাই, আপনি ভিডিও কথা বলে ভিডিওটা শেষ করে দিন। বন্ধুরা আসলে আমরা এখানে যে কাজের জন্য আসছিলাম এটা সুযোগ করতে পারছি, জায়গাটা টুয়েলে সমাধান করতে পারছি, যা আমাদের জীবনে একটা রিস্ক ছিল, উজ্জ্বল ব্যবস্থা কিন্তু অনেকটা খারাপ। বন্ধুরা আপনার সাথে কথা বলতে বন্ধুরা আপনার সাথে পরবর্তী কথা বলবো আমি, তার সাথে আমরা এই জায়গা থেকে বিদায় নিচ্ছি, দেখো অন্য কোনো জায়গায় অন্য কোনো 100 এপিসোড নিয়ে আপনার সাথে হাজির হবো, সে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যেক সাথে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।